হ্যালো ফ্রেন্ডস, আমি সোনু চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমরা জানতে চলেছি জি বাংলার নতুন চমক। হয়তো আপনারা নতুন প্রোমো দেখেছেন, একটি নতুন ধারাবাহিক আবারও রিলিজ হতে চলেছে যার নাম রিমলি। এবং এই ধারাবাহিকে দেখানো হবে মেনলি গ্রামের সিন। গ্রামের একটি গরিব ঘরের মেয়ে হচ্ছে রিমলি। রিমলি যেহেতু খুবই গরিব বাবার একটি মেয়ে, তাই তাদের বাড়িতে খুবই খাবার অভাব, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। কিন্তু রিমলি গ্রামের সকলের মন জয় করে নিয়ে গ্রামের প্রতিবেশীদের মেয়েদের সাথে বউদের সাথে সকলের সাথে মিলেমিশে সে তার খাবার জোগায়। এমনকি সে মাঠেও যায়, চাষবাস করে, সব কিছু। মানে এই ধারাবাহিকের মেন কাহিনী হচ্ছে নারী শক্তি। নারী চাইলে কত কী করতে পারে সেটাই তুলে ধরা হয়েছে। নারী চাষবাস থেকে শুরু করে সে তার নিজের সংসার কীভাবে দাঁড় করাতে হয় সেটা তুলে ধরা হয়েছে। আর আপনারা যেমনকি জানেন, স্টার জলসা মানেই নারী শক্তির লড়াই। তাই এই ধারাবাহিকটি আবারও নিয়ে আসতে চলেছে আমাদের স্টার জলসা। ধারাবাহিকের নায়িকা চরিত্রেই থাকছে রিমলি বা টুম্পা পাল। এর আগে সে কপালকুণ্ডতে কাজ করেছেন, হয়তো আপনারা অনেকেই তাকে চেনেন, কেননা কপালকুণ্ডতে সে এর আগে কাজ করেছেন। এবং বর্তমানে একটি গ্রামের মেয়ে হয়ে টুম্পা পাল এই চরিত্রটি অভিনয় করছে রিমলিতে। তো আমরা আজকে জানবো কে এই রিমলি এবং এর পরিচয় কী। এর আসল নাম টুম্পা পাল এবং জন্ম কলকাতা পশ্চিমবঙ্গে। জন্ম তারিখ জানা যায়নি এবং এর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 55 কেজি এবং পেশা অভিনেত্রী। তার আকর্ষণীয় দিক হচ্ছে মুখের মিষ্টি হাসি। বর্তমান আমরা আনুমানিক বয়স বলতে পারি সেটা হচ্ছে 26। আপনাদের কী মনে হয় অবশ্যই জানিও। আর রিমলি এতটা সুন্দর, তার নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে পারে সেটা আপনারা রিমলি ধারাবাহিকে অবশ্যই দেখতে পাবেন। অলরেডি শুটিং চালু হয়ে গিয়েছে এবং আমরা খুব শীঘ্রই স্টার জলসার পর্দাতে দেখতে পাবো। এবং সাপোজ আঠাশে জানুয়ারিতে এই সিরিয়ালটি রিলিজ করা হবে। তো আপনাদের এই সিরিয়ালটি কতটা ভালো লাগে অবশ্যই জানিও। আমরা এর সম্বন্ধে আরও কিছু ডিটেলস জোগাড় করতে পারবো, তখনই আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতোই এতটুকু। ওকে, গুড বাই।